हेलो व्यूवर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल होमिओ सेवा। होमिओ सेवा चैनल पक्ष থেকে আমি ডক্টর এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় যৌন এবং গনোরিয়া বিষয়ক যত ধরনের অন্যতম হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রয়েছে সেই ওষুধগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা। সেই ওষুধগুলোর মধ্যে একটি অন্যতম ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার বন্ধুরা, আজকের যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি মহিলাদের যৌন এবং পুরুষের যৌন উভয়ের ক্ষেত্রেই খুব ভালো একটা প্রভাব বিস্তার করে। তো একেবারে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমি বরাবরের মতোই ওষুধটির নাম সবার শেষে আপনাদেরকে জানিয়ে দিব। এই ওষুধের যৌন যে অবস্থাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে লিঙ্গোচ্ছ্বাস হয় বারবার, কাম প্রবৃত্তি বর্ধিত হয়, মহিলাদের যৌনর ক্ষেত্রে সঙ্গম ক্রিয়া বিতৃষ্ণা অনিচ্ছা, অনীহা, ভালো লাগে না, অপছন্দ, মন চায় না, এ ধরনের কিছু লক্ষণ প্রকাশ পায় বা তারা বলে থাকে। এই ওষুধটি যে যে অঙ্গে আমাদের শরীরে কাজ করে থাকে সেগুলো হচ্ছে মূত্রযন্ত্র, শ্বাসযন্ত্র, চর্ম এবং শ্রৈষ্মিক ঝিল্লিতে এই ওষুধের ভালো একটা প্রভাব রয়েছে। ঋতুস্রাব, ঘামাচি, কানের স্রাব, কাশি, কোষ্ঠকাঠিন্য, বাত ও মাথা ব্যথার ক্ষেত্রে এই ওষুধের ভালো একটা প্রভাব রয়েছে। এক কথায় যদি আমরা এই ওষুধটাকে চিনতে চাই, তা হচ্ছে সর্দির পূর্বে নাক ও মুখে কুটকুট ও জ্বালা করে, হাঁচি হয়, মাথায় পুঁজযুক্ত ফোসকা পড়ে, চুলের গোড়ায় ব্যথা ও চুল উঠে যায়, দাঁত ওঠার সময় উদারাময়, পায়ের তলায় ফোলা ও জ্বালা করে, সাথে দুর্গন্ধ, ঘাম থাকে। এই লক্ষণগুলো হচ্ছে এই ওষুধটার একটা মূল কথা। এবং এটা যদি আপনারা নিজেকে এই এই কয়টা লক্ষণের সাথে মিলাতে পারেন, আপনাকে এই ওষুধ খাওয়ার জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো পরবর্তীতে যে লক্ষণগুলো আসে সেগুলো হচ্ছে ফাটলযুক্ত জিহ্বা, কঠিন মল ত্যাগ করে, শক্ত পরে নরম মল ত্যাগ করে, পিপাসা আছে, টক খাওয়ার ইচ্ছা আছে, লবণ ও টকে তার অনিচ্ছা আছে, ধোয়া কুয়াশা, নড়লে ও গয়ের উঠলে তার বৃদ্ধি হয়, গয়ের বলতে কফ উঠলে, খোলা বাতাসে তার রোগ যন্ত্রণা কিছুটা হলো উপশম হয়। তো বন্ধুরা, আজকের ওষুধটা এ পর্যন্তই। পরবর্তী ওষুধ আমরা অন্য পর্বে আলোচনা করব। তবে এই ওষুধের এগুলো হচ্ছে মূল কথা। এই ওষুধগুলো আপনারা এই লক্ষণগুলোর সাথে যদি নিজেকে মিলাতে পারেন, এই ওষুধটা হতে পারে আপনার জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ ওষুধ। তো এতক্ষণ আপনারা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ওষুধের নামটি কী। এই ওষুধের নামটি হচ্ছে রিড M2 M3। যেখান থেকে আপনারা কিনবেন সেখানে বলবেন বানিয়ে দেওয়ার জন্য, বানিয়ে এনে এই ওষুধটি সাত দিন করে 14 দিনের ডোজ খাবেন। আশা করি আপনার যে যৌন সমস্যা রয়েছে সেটা কমে যাবে। তো বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরব নতুন কোনো ওষুধ নিয়ে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ।